এবার যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে বিশাল বড় চাপে পড়ে গেলেন বীরভূম জেলা জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। কারণ অনুব্রত মণ্ডল 21 নির্বাচনের পর থেকেই একাধিক দুর্নীতির পিছনে জড়িত হয়েছেন, এমনকি গরু পাচার কাণ্ডেও নাম উঠে এসেছিলেন বীরভূম জেলা জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের। তারপরেই একাধিকবার সিবিআই তাকে তলব করেন, যেখানে কিন্তু হাজিরা দেওয়ার দিনে তিনি নিজাম প্যালেসে না গিয়ে SSKM হাসপাতালে গিয়ে ভর্তি হন। তাহলে কি অনুব্রত মণ্ডল সিবিআই যারা এড়াতে চাইছেন তার জন্যই এমনটা নাটক করেছেন কি, যেখানে কিন্তু এমনটাই জল্পনা উস্কে দিলেন এবার বাংলা রাজনৈতিক মহলে তিনি স্বয়ং নিজেই। কারণ যেই দিনেই সিবিআই এর হাজিরা দেওয়ার দিন আসে সেই দিনে অসুস্থতার কারণ দেখিয়ে SSKM হাসপাতালে গিয়ে ভর্তি হন তিনি। এবার প্রকাশ্যে সিবিআই অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কড়া থেকে কড়া ব্যবস্থা নেবেন এমনটা কিন্তু আজ জানিয়ে দিলেন, যেখানে কিন্তু এবার সব জল্পনার অবসান ঘটিয়ে বীরভূম জেলা জেলা সভাপতি অনুব্রত মণ্ডল গরু পাচার কাণ্ডে কিছুদিনের মধ্যেই গ্রেপ্তার হতে চলেছেন এমনটা কিন্তু বিজিবি সূত্রে খবর। তো বন্ধুরা, আপনাদের কি মতামত, অনুব্রত মণ্ডল কি গরু পাচার কাণ্ডে সত্যি জড়িত রয়েছেন কিনা? অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানিয়ে দেবেন।